হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি 24 ঘন্টার জন্য জানালে থাকবো। তো আমি এখানে সকাল সকাল চলে এসেছি। তো এখন বাজে 9:02। তো এখন কি চ্যালেঞ্জটা স্টার্ট করছি, কাল সকাল 9টায় বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো আমি 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো বলে আমি স্নান করে চলে এসেছি, আর এত সকাল সকাল স্নান করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা। তো চুলটা একটু আঁচড়িয়ে নেব। তো সকাল থেকে আমি কিছুই খাইনি। তো এখানে যে সব খাওয়া দাবে এখানেই হবে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আমাকে চপ আর মুড়ি দিয়ে গেছে এখানে, তো আর জলও দিয়ে গেছে। তো এখানে আমি খেয়ে নিই এখন। তো জানি না পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা। তো এখন একটু পরে রোদ চলে আসবে, তো এখন মেঘলা মেঘলা আছে আর মিষ্টি একটু খেয়ে। তোমাদের জন্য আমি এত কষ্ট হচ্ছে, 24 ঘন্টা যেন জ্বালানায় থাকছে। তোমরা আমার সাবস্ক্রাইবও করছো না, লাইকও দিচ্ছ না, শেয়ারও করছো না, ভিউজও দিচ্ছ না। তো সাবস্ক্রাইব তো করাই যায়, আর লাইকও করা যায়, শেয়ারও করা যায়, ভিউজও করা যায়। তো একটু করে দাও না প্লিজ। দেখো কত পরিমাণে রোদ এসছে, বুঝতে পারছ? এখানে 24 ঘন্টার জন্য আমি থাকছি। তো এখন একটু আমি তো আমার তো খুবই বোরিং লাগছিল, জানি না পুরো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো কিনা। তাই নিজের মনে একটু নাচে গান করছিলাম। আমি দাঁড়িটা পরে আসছি, ও বলছে শাড়িটা পরে আসছি। আমি এখনই হাই করে দেখতো শাড়ি পরে আসতে হয় না, জামা পরে আসবে। ঠিক আছে, আমি জানো এখানে 24 ঘন্টা থাকবো, আজকে পুরো দিনটা জানো। তুমি থাকবে আমার সঙ্গে? হ্যাঁ থাকবো। থাকবে তো মুড়িটা খেয়ে ব্রেকফাস্ট করে আসবে না? ফেলে দেব, ফেলে দেবে, ওই চিকেনটা ফেলে দেবো বলছে। তো আমার কুচকু বন্ধু এসেছিল, তার সাথে একটু খেলে নিলাম। তারপর আমার টিউশনে একটু পড়া ছিল, তো ওই জন্য পড়াটা করে নিচ্ছি। তো গাইস আমার এখানে খুবই বোরিং লাগছিল, ওই জন্য আমি একটু নিজের মনে নাচ গান করছিলাম। তোমাদের চিন্তা নেই, আমি এইখানেই থাকবো 24 ঘন্টার দিন। তো দুপুরে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইস তোমার সাথে আমি একটা কথা শেয়ার করার জন্য এলাম। তো
তো আমাকে ভাত খাওয়ার জন্য নিচে যেতে হবে, কারণ আমি এখানে বসে ভাত খেতে পারবো না, আমার মা জানলে বসে ভাত খেতে দেবে না। এমনি স্ন্যাক্স সকালের খাবার বা রাতের খাবার ঠিকই আছে, বাট ভাতটা আমাকে এইভাবে জানলে বসে খেতে দেবে না, তার জন্য আমাকে খাওয়ার জন্য নিচে যেতে হবে। আর আমি ভাত ছাড়া থাকতেও পারবো না। আর আমাকে টয়লেট করার জন্য নিচে যেতে হবে, কারণ আমি টয়লেট তো জানলা মতো করে দিতে পারি না। তো চলো, 12:10 এরকম বেজে গেছে, তো আমি ভাতটা খেয়ে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওকে, আমি ভাত খেয়ে দিয়ে এসে এবার শুয়েছিলাম। এত পরিমাণে রোদ, এইখানে রোদ চলে এসেছে, তো এখানটা শুয়ে থাকা যাচ্ছে না, তার জন্য আমি সামনে মেয়ে আসছি একটু, জানলার বাইরে যাইনি আমি। এত রোদ, ভিডিওটা শুধু দেখলেই হবে, ফটাফট লাইক করো। এত রোদে কষ্ট হচ্ছে, আমি যা এত গরম, আমি ঘেমে আছি পুরো, আর কারেন্ট চলে গেছে, ফ্যানও চলে না, তো কী করবো। তো গরমের জন্য আমি একটা সামনে টেবিল ফ্যান লাগিয়েছি, কিন্তু কারেন্ট নেই, কী করবো, এত গরম বসে আছি। আমার জানলার থেকে সিমেন্ট পড়ছে, ভেঙে গেছে বলে, এখানে থাকবো আজ রাতে, সেটা ভাবছি মাথায় যদি এই পুরোটা পড়ে যায় মাথায়, আমাদের কী হবো, সব ভেঙে গেছে এখানে পুরো। তো দেখতে পারলে কেমন হরাস হয়ে গেছে এখানটা, তো এটা আমি রাতের উপরে থাকবো সেটা ভাবছি। আর এত রোদ, তো আজকে আমি একটা নাচ ছেড়ে দিই, তোমরা দেখবে সেটা এবং লাইক করবো ওটা। তো ওইটার গান নাচটা হলো যে ছাতা ধরো দেহরা, তো একটু মেঘে সূর্যকে ঢাকি দিয়েছি বলে একটু জাস্ট মেঘলা ওয়েদার হয়েছে, আবার একটু হাওয়া দিচ্ছে, কারেন্ট নেই বলে তো ভালো লাগছে, এটা আবার রোদ দিচ্ছে, কী করছে জানি না, এত রোদে পুরো ঘেমে যাচ্ছে। আমি দেখো জলটা এত পরিমাণে গরম হয়েছে, তো খাওয়াও যাবে না, তো নিচ থেকে আমি জল আনতে পাঠাবো। তো চলো জল আনতে পাঠাই, জল খাবো, তারপরে স্ন্যাক্সে কী খাওয়া যায় দেখছি। স্ন্যাক্সে হয়তো কিছু একটা বিস্কুট টিস্কুট খেয়ে নেবো, আর স্ন্যাক্স ডিনারে কিছু হবে। তো গাইজ, আমি এখানে তারপর ভাত খাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম, তারপর বিকাল হয়ে গেছে, প্রায় 4টার মতো বাজে, তো আমি এখন একটু খিদেও খিদেও পাচ্ছিলো, ওর জন্য বিস্কুট আর আপেলের জুস নিয়ে চলে এসেছি, তো চলো খেয়ে নিই। তো গাইজ, এখন 5:30 ওরকম বাজে, আর বাইরে দেখো ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি নামবে, আর মা আমাকে নিচ থেকে বকেই চলেছে, নিচে আয় নিচে আয় বলে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছি বৃষ্টি আসার, তো বৃষ্টি এখন আসে নাই, এতক্ষণ না বৃষ্টি আছে, আমি এখানে অপেক্ষা করি, তো অপেক্ষা করবো, তো বৃষ্টি এলে চলে যাবো, সেখান থেকে আমার কিছু করার নেই। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আর হয়তো চ্যানেলটা কমপ্লিট করতে পারবো না, যদি আবহাওয়া ঠিক থাকে রাতের বেলায় তো রাতের বেলা আবার দেখা হবে। তো দেখো কত বৃষ্টি পড়ছে, আর অনেক জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তো আমি ভিজেও গেছিলাম হালকা হালকা, তো দেখতেই পাচ্ছ, আর অনেক ঝড়ো হাওয়া বইছে, জানলা টালনা সব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কেমন অবস্থা হলো। তো আমি তখন ভয়েসটা দিতেও পারিনি, ওই জন্য পরে ভয়েসটা বসাতে হচ্ছে আমাকে। দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, দেখো জানলাই পুরো জল হয়ে গেছে, আর বাইরেটা তোমাদের দেখাচ্ছে আরো। বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টিটা শুরু হয়েছে। তো চলো, আজ আজ বোধ হয় চ্যানেলটা কমপ্লিট করতে পারলাম না, আবার কোনো নতুন দেখাবে, টাটা।